বাংলাদেশের বিপক্ষে টি-20 ও টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সকাল 8:30টার দিকে দুবাই থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় বাবর আজমের দল। তবে দলের সঙ্গে আজ ঢাকায় আসেননি বাবর। আগামী 16 নভেম্বর শোয়েব মালিককে সঙ্গে নিয়ে ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আগামী 19, 20 ও 22 নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 3টি টি-20 খেলবে দুই দল। 26 থেকে 30 নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট, আর 4 থেকে 8 ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট।